মুস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ খেলবেন তাসকিন আহমেদ। আজ ড্রাফটে ভিত্তিমূল্য $50,000 তাসকিনকে দলে ফিরিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এর আগে মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল এলপিএল এর দল ডাম্বুলা থান্ডার্স। তাসকিন আজ দল পেলেও ড্রাফট থেকে দল পাননি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তরা। নিলামের প্রথম রাউন্ডে তাসকিনের নাম উঠলে কলম্বো তার প্রতি আগ্রহ দেখায়। অন্য কোনো দল তাসকিনের প্রতি আগ্রহ না দেখালে $50,000 বিক্রি হন তাসকিন। উইকেট কিপারের ক্যাটাগরিতে লিটন ও মুশফিকের প্রতি কোনো দলই আগ্রহ দেখায়নি। লিটনের ভিত্তিমূল্য ছিল $30,000 আর মুশফিকের $50,000। $40,000 ভিত্তিমূল্য ছিল তামিম ইকবালের। দল পাননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত, তার ভিত্তিমূল্য ছিল $40,000। গত মৌসুমে ভালো পারফরমেন্স করেও এই মৌসুমে প্রথম ডাকে দল পাননি হৃদয়। গত মৌসুমে জাফনা কিংসের হয়ে 6 ম্যাচে 38.75 গড় আর 135 স্ট্রাইক রেটে 155 রান করেন হৃদয়। হৃদয়ের ভিত্তিমূল্য ছিল $40,000। গত মৌসুমে এলপিএল এ গলের হয়ে খেলেছিলেন সাকিব, তবে এই মৌসুমে সাকিব একই সময় হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটের দল লস অ্যাঞ্জেলস এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম শুরু হবে 5 জুলাই থেকে আর 1 জুলাই থেকে শুরু হবে এলপিএল এর এবারের মৌসুম। তার আগে অবশ্য 29 জুন শেষ হবে টি-20 বিশ্বকাপ।